আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক। বিটাক একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে চ্যানেল এবং পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক বগুড়া কেন্দ্রে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পে আওতায় গত 4 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ হতে এমওইউ অনুযায়ী ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এর অফিসার পদে একজন, অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদে অন্যান্য ভাতাদেশ পদে পার্শ্বে প্রণীত বেতন অনুযায়ী সরাসরি জনগণ নিয়োগের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে 25 তারিখ ওই 25 মার্চের ভিতরে মধ্যে বগুড়া প্রশাসন বিভাগে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আমরা কোন ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদনটা করব, এই ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা হলো bitac@yahoo.com। এবং পদ কতজন নেবে, একজন নেবে জব প্লেসমেন্ট অফিসার পদে একজন লোক নেবে, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কি, কোনো সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান অনুযায়ী অনুন্নত স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে সফলভাবে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, এবং দৈনিক ভাতা দিয়ে পাবেন 1500 টাকা, এবং হারে মাসে সর্বোচ্চ কার্য দিবস 20 দিন, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী কথা কি বলা হয়েছে দেখেন এখানে কি কি প্রয়োজন হবে। জব প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা অনুন্নত 35 বছর, এবং এনরোলমেন্ট শতকরা 70%, প্রশিক্ষণার্থীদের কাজে নিয়োজিত করার চ্যালেঞ্জ গ্রহণ করা মানসিক সামর্থ্য থাকতে হবে, এবং আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয় ফটোকপি আগামী 25-3 অর্থাৎ 25 মার্চ 2024 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘন্টার মধ্যে অতিরিক্ত সচিব বিটাক বগুড়া বরাবর পৌঁছাতে হবে। পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ ও স্থান ও সময় 27 মার্চ 2024 সকাল 10 ঘন্টায় পরীক্ষা স্থান প্রশিক্ষণ বিভাগ বিটাক বগুড়া 5000। উল্লেখিত পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, এবং পরীক্ষার জন্য আলাদা কোনো প্রকার পত্র ইস্যু করা হবে না। আগ্রহী প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো ধরনের টিএডিও প্রদান করা হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছে, ধন্যবাদ সবাইকে।